প্যাকেজিং কোম্পানিতে আসলে আমি নিশ্চিত বলতে পারবো যে ওভার টাইমের কখনো সমস্যা হবে না, আর আপনার ওভার টাইম টোটালি সব খরচ অ্যালাউন্স ম্যালাউন্স মিলে 50 সেভ করতে পারবেন এরকম। হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হচ্ছে প্যাকেজিং কোম্পানি নিয়ে আলোচনা করব। আজকে আমি হচ্ছে প্যাকেজিং এর যে কাজ সেটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি হচ্ছে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি, তো তার মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে যে প্যাকেজিং কোম্পানি, এটা কিন্তু আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করছিলাম। আপনারা যদি এই প্যাকেজিং কোম্পানিগুলোতে আসেন তো অনেক টাকা স্যালারি পাবেন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন মালয়েশিয়াতে এমন কোনো ফ্যাক্টরি নাই যে এই প্যাকেজিং বা এই কার্টুনের ব্যবহার করা হয় না। শুধু মালয়েশিয়া না, যতগুলো ফ্যাক্টরি আছে আপনার সেই ফ্যাক্টরি গুলোতে অবশ্যই এই কার্টুন বা হচ্ছে এই প্যাকেজিং এর প্রয়োজন। তাই এই প্যাকেজিং এর প্রচুর চাহিদা। আপনি যদি এই প্যাকেজিং কোম্পানিতে আসেন, আমি বলতেছি আমি অন্য কোনো কাজ সম্পর্কে আমি এত বড় আপনাদেরকে সাজেস্ট করিনি, কিন্তু এই প্যাকেজিং সম্পর্কে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। আপনি সবচাইতে ভালো স্যালারি উঠাবেন এবং আপনার কোনো রিস্ক থাকবে না যে 6 মাস কাজ হবে 6 মাস হবে না, এরকম না। এই ধরনের ফ্যাক্টরিতে আসলে আপনার অবশ্যই ওভারটাইম হবে। তো আমি হচ্ছে আমার পরিচিত এক রিলেটিভ এর সঙ্গে হচ্ছে অনেক দূরে থাকে, আমি তার সাথে হচ্ছে ভিডিও কলে কথা বলবো এবং আমি তার কি কি জিজ্ঞেস করছি তার মুখ থেকেই শুনবো। এবং ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্যাকেজিং কোম্পানিতে আপনাদের কাজগুলো কিরকম হবে এবং এইগুলো কিভাবে তৈরি করবে, সেইগুলো আপনারা হচ্ছে ভিডিও শেষের দিকে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক ভাইরা, তুমি তো হচ্ছে যে প্যাকেজিং কোম্পানিতে কাজ করো, তো হচ্ছে প্যাকেজিং কোম্পানিতে মানে স্যালারি কিরকম আসে, তারপরে ছুটি কিরকম থাকে, তারপরে তোমার হচ্ছে দেখা যায় যে ডিউটি করার থেকে শুরু হয়, এইসব বিষয়ে একটু জানাও তোমার কোম্পানি সম্পর্কে। আসলে আমি মালয়েশিয়া হাট্টা প্যাকেজিং এ কাজ করি। এই যে আমাদের কার্ড, হাট্টা কোম্পানি কার্ড, এটা আমাদের কোম্পানি কার্ড। আমাদের কোম্পানি প্যাকেজিং, আমরা কার্টুন তৈরি করি। আমাদের কোম্পানিতে 8 ঘন্টা বেসিক ডিউটি, আর বেসা 4 ঘন্টা আমাদের ওভারটাইম থাকে। প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম, 8 ঘন্টার পরে যেটাই ডিউটি হয় ওটাই ওভারটাইম। হ্যাঁ ওটাই ওভারটাইম, আর রবিবার করে ডিউটি হলে সেটা আমরা ডাবল পাই। কিন্তু রবিবারে ডিউটি হলে ওটা ওভারটাইম এবং 2 গুণ দেয় সেটা। আর এমনি নর্মালে যে প্রতিদিন 4 ঘন্টা করে হয় ওইটার কিরকম রেট আছে আপনার? তোমার হচ্ছে 1 ঘন্টা কত আছে আপনার? 1 ঘন্টা আসে টোটালি 11 টাকা আসে 1 ঘন্টায়, তারপরেও ভালো আছে। আচ্ছা যাই হোক সেটা গেল। আর হচ্ছে যে ওই থাকা খাওয়া এটা কেমন কি কোম্পানির সুবিধা? থাকা খাওয়া আমাদের কোম্পানি রুম পানি কারেন্ট সব বহন করে কোম্পানি। আমাদের আমাদের খাওয়াটা নিজে, খাওয়া নিজে, বাদ বাকি পিসা লাগানো রুম যাতায়াত খরচ সব কোম্পানি বহন করে। আচ্ছা আচ্ছা যাক, তো তাহলে মোটামুটি সবকিছু তো ভালোই আর কি, বিষয়ও লাগাইতেছে। ছুটির যাওয়ার সময় কি কোম্পানি প্লেন টিকিট টিকিট দেয়? ছুটির যাওয়ার টাইমে আমাদের কোম্পানির রুলস, 2 মাসের ছুটি পাবে। 2 মাসের ছুটির মধ্যে আমরা যখন ছুটিতে যাব তখন আমাদেরকে নিজের টাকা দিয়ে টিকিট কিনে যাইতে হবে, আর আসার পর আমাদের টিকিটের টাকা এবং 2 মাসের স্যালারি সব আমাদেরকে রিটার্ন দেবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে এটা হচ্ছে একটা ইয়া যে ঘুরে আসলে ব্যাক পাবে, যদি দেশে যায় অনেকেই আসতে চায় না, সেই ক্ষেত্রে কোম্পানি লস হয়ে যায়। সেক্ষেত্রে ওরা এই মানে রুলসটা ওরা ফলো করে। আর বোনাস টোনাসের ব্যবস্থা আছে কি কোম্পানিতে বছর শেষে? হ্যাঁ আছে বোনাস, আমাদের বছরে 2 বার বোনাস পাওয়া যায়, 6 মাস পর, মানে যেটা আমরা জানুয়ারিতে পাবো তার 2 গুণ আমরা মানে 6 মাস পর পাবো। আসলে 2 বার পাওয়া যায় টোটাল। যাক তাহলে তো মোটামুটি ভালো কোম্পানি, তো সব মিলে তাহলে ভালো আছে। ডিনার পার্টি টেডি আছে নাকি কোম্পানিতে? হ্যাঁ অবশ্যই, বছরের শেষে ডিসেম্বর মাসে আমাদেরকে ডিনার পার্টি দেয়, অনেক এনজয় করা যায়। আসলে খুব ভালো কোম্পানি হলে এই সব ফ্যাসিলিটি গুলো আসলে থাকে, সব কোম্পানিতে এরকম থাকে না। তারপরেও প্রোডাকশন থাকলে ওভারটাইম থাকলে আনাবে, এত সুবিধার দরকার নাই। তো তোমার কোম্পানিতে দেখতেছি অনেকগুলো সুবিধা। আমাদের ডিনার পার্টিতে আবার লাকি টিকিট আছে, যাদের ভাগ্য ভালো আবার টিকিটে আপনার টেক আপ পেতে পারে, অনেক বড় ধরনের গিফট পেতে পারে, এরকম বাংলাদেশ থেকে আসবার চাচ্ছে
তো প্যাকেজিং কোম্পানিতে গুলোতে যদি আসে তো কিরকম হবে? প্যাকেজিং কোম্পানিতে আসলে আমি নিশ্চিত বলতে পারবো না যে ওভারটাইম এর কখনো সমস্যা হবে না। এই ধরনের কোম্পানিতে ওভারটাইম পাওয়া যায়? হ্যাঁ, ওভারটাইম অনেকে টেনশন করে, ওভারটাইম হবে কি না হবে অনেকে এরকম টেনশন করে, কিন্তু নিশ্চিত। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হলো না, আইডিয়া দাও। অনেকেই বাংলাদেশ থেকে খালি এটাই বলে যে বেতন কত উঠবে, একটা আইডিয়া দাও যে মান্থলি কিরকম বেসে গোটে। বেতন তো 1500 রিংগিত এটা সবারই এখন। এটা মালয়েশিয়ার যেটা সরকারি নিয়ম 1500 টাকা বেশি, আর আপনার ওভার টাইম টোটালি সব খরচ অ্যালাউন্স ম্যালাউন্স মিলে 50 সেভ করতে পারবেন এরকম। আচ্ছা, তো মান্থলি সেভ করতে পারবে খাওয়া দাওয়া বাদে? খাওয়া দাওয়া বাদে সেভ করতে পারবে এরকম। তো পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের হয়তো ধারণা হয়ে গেছে প্যাকেজিং কোম্পানির হচ্ছে কাজগুলো কিরকম হয়ে থাকে। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয় বা আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। এবং কিবরিয়া রনি নামের একটা ফেসবুক পেজ আছে, সেখানে লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে সেখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি সময় পেলে রিপ্লাই দেবো।